হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী নোটিফিকেশানের জন্য আজকে আমি বানাবো ওরিও বিস্কুট দিয়ে ওরিও চিজ কেক সুইস রোল এটা বানানোর জন্য প্রথমেই আমি একটা প্লেটে আটটা বিস্কুট নিয়ে নিয়েছি এবং এবার বিস্কুটগুলোর মাঝখানে যে ক্রিম পার্টটা সেটা আলাদা করে নিয়েছি এবারে বিস্কুটগুলো দিয়ে আমরা একটা গুঁড়ো বিস্কুটের গুঁড়ো তৈরি করে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবং তাতে আমি এক চামচ মতো চিনি দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়েছি এক চামচ মতো বাটার তারপরে আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি মিশ্রণটাকে মাখা হয়ে গেলে এরপরেই আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করব। এবং দুধ দিয়ে এটাকে একটা মন্ডর মতো তৈরি করে নেব মণ্ডটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি শক্তও হবে না এরপরে এখন যে বাকি ক্রিমটা ছিল তাতে আমি ক্রিম চিজ দিয়ে দিচ্ছি দু চামচ মতো আমি বাড়িতেই ক্রিম চিজ বানিয়েছিলাম সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন ক্রিম চিজ দিয়ে ক্রিমটা আমরা ভালো করে মাখিয়ে নিয়েছি এখন মেখে রে যে মেখে রেখেছিলাম মন্ডটা। সেই মেখে রাখা মন্ডটা একটা বাটার পেপারের ওপর রেখে সেটাকে আমরা একটা বেলনার সাহায্যে এটাকে বেলে বেলে নিচ্ছি এবং ধারগুলো একটু হাতে করে প্রেস করে দিচ্ছি এখন যে বড় রোল করে নিয়েছি মন্ডটা দিয়ে সেই রোলের ওপরে আমরা যে ক্রিমটা বানিয়ে রাখলাম সেই ক্রিম চিজটা তার ওপরে দিয়ে দিলাম এখন আস্তে আস্তে হালকা করে বাটার পেপারটার সাহায্যে আমরা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো রোল করে নেব দেখবেন এটা রোল করতে গিয়ে শেষে একটু লেগে থাকবে সাদা অংশটা কিন্তু তাতে কোনো প্রবলেম হবে না রোল করা যখনই হয়ে যাবে তখনই এটাকে আমরা ফ্রিজের মধ্যে রেখে দেব চার ঘন্টা মতো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটিতে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করবেন ফোল্ড করা হয়ে গেলে ফোল্ডিং অংশটা আমরা বাটার পেপারের সাহায্যে বাটার পেপারের সঙ্গেই এটাকে ফ্রিজে রেখে দেব চার ঘন্টা মতো চার ঘন্টা পর এটা আমরা ফ্রিজ থেকে বার করে নেব এখন আমরা পেপারটাকে এর মধ্যে থেকে খুলে নিচ্ছি খুলে নিয়ে দেখতে পাবো চার ঘন্টা পরে এটা পুরো জমে গেছে এখন এই রোলটাকে পুরো বড় রোলটাকে নিয়ে একটা প্লেটের মধ্যে রাখলাম এর ওপর থেকে আমি কিছু কোকো পাউডার ছড়িয়ে দিচ্ছি এরপর এটাকে আমরা কেটে ছোট ছোট টুকরো করে এটাকে আমরা সার্ভ করব রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ